এই সরকারের বদলেই এই সরকারকে ক্ষমতায় রাখার জন্য নির্লজ্জভাবে এদেশের সম্মানিত বাহিনী সেনাবাহিনী বিডিআরের দায়িত্ব পালনরত অবস্থায় একজন ব্যক্তি ছিলেন জেনারেল আজিজ, তার সেই পদলহির কারণে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার কারণ তার যে অনৈতিক আচরণ তার কারণে উপহার স্বরূপ তার ভাই শীর্ষ সন্ত্রাসীকে সসম্মানে মুক্তি দিয়ে বিদেশ পাঠিয়ে দিয়েছে। এই সরকারের আমলে মিনিমাম 16 থেকে 18 জন বিভিন্ন ধরনের অপরাধী আওয়ামী লীগ করার কারণে তাদের সাজা মওকুফ করে তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে। অথচ দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় জননেত্রী, যার জনপ্রিয়তা সারা দেশব্যাপী, এদেশের 80% লোক আজ তার মুক্তি চায়। এই মানবিক যে দাবি, সেই দাবিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনা তাকে আটক করে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। তার প্রতিবাদে আজকের এই সমাবেশ। অবিলম্বে এই সরকারের কাছে আর দাবি করে কোনো লাভ নাই। যশোর থেকে যে আন্দোলন শুরু হয়েছে, যশোরের নেতারা সেদিন সাহসিকতার পরিচয় দিয়ে যশোরের সমাবেশ করে আমাদের নেতাকর্মীদের যে সাহস জুগিয়েছে আজকের সমাবেশ তারই ফসল, এবং আমরা মন ভরে মিছিল করতে পেরেছি। এই মানুষকে আর এই সরকারের কোনো দমননীতি ঘরে আটকে রাখতে পারবে না। তাই আসেন আমরা সবাই আজকের এই সমাবেশ থেকে আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই সরকারকে ক্ষমতাচ্যুত করে বেগম জিয়াকে জেল থেকে বের করে আনব সবার কাছে এই দাবি রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ। আজকের সঞ্চালক বিএনপির সদস্য সচিব জনাব মুজিদ ভাই মঞ্চে উপস্থিত, প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী, আজকের প্রধান অতিথি জনাব নিতা রায় চৌধুরী, বিশেষ অতিথি সাইবার পার্লামেন্টের মেম্বার আমাদের বড় ভাই বশির আহমদ ভাই, জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট, ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক মহিলা দল অন্যান্য দল, বড় ভাই আমার আজকে কার মুক্তি চাচ্ছেন? যিনি বাংলাদেশের 71 সালের রণাঙ্গনে যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, যুদ্ধ করেছেন, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পত্নী পার্টির পার্টির চেয়ারপারসন রাজনীতি বেগম খালেদা জিয়া, আমার মা আজকে কারাগারে, আজকে বন্দী অবস্থায়, তাকে মুক্ত করার জন্য শুধু
উচ্চশিক্ষা অর্জনের জন্য আজকের এই সমাবেশ আমাদের অন্যতম, আপনাদের অন্যতম, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান 32টি ডিস্ট্রিক্টে বিএনপির গণসমাবেশের ঘোষণা করেছেন। আমরা যুবদল খুলনা বিভাগের আমার সাথে 7 জন কর্মী নিয়ে যুবদল তৈরি করেছি। আমরা যুবদলকে বলতে চাই, চেয়ারম্যান যখন নির্দেশ দেবে সীমান্ত সীমানা বন্ধ করে দেওয়া হবে, যাতে করে এই পিচার খচ্চর পঞ্চম বাহিনী দেশ থেকে পালিয়ে যেতে না পারে। কার সাথে সংলাপ, কাদের সাথে সংলাপ, এই সংলাপ মানি না, যে সংলাপে দিনের ভোট আত্মে হবে সেই সংলাপ মানি না। আমরা বলতে চাচ্ছি, গণতন্ত্রের মাঠে মুক্তি করতে হলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। যশোর জেলা, আমরা যশোর জেলায় 5:30টার সময় র‍্যাব পুলিশের সমস্ত কিছু অনিন্দ্য নেতৃত্বে আমরা ভঙ্গ করে মিটিং করেছি। আজকে এখানে রাস্তার চারিদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকরা তৈরি হয়েছে। আমরা ঝিনাইদহ দেখেছি, নদীর উপর থেকে ব্রিজের উপর দিয়ে যুবদল আসছে, ছাত্রদল আসছে, বাধা দিচ্ছেন, ট্যাক্স খাজনা তছিল দিয়ে আমরা অস্ত্র তিনি বহিঃশত্রু আক্রমণ থেকে আর সেই অস্ত্র চালানো হয় যুবদলের উপরে, ছাত্রদলের উপরে এবং স্বেচ্ছাসেবার উপরে। ভয় নাই, ওরে ভয় নাই, রাজপথে যে পরিবেদন তার হবে না ক্ষয়। প্রহের আমার স্বাধীনতা ঘোষণা করেছেন জিয়াউর রহমান, স্বাধীনতার প্রথম রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান। প্রিয় ভাইয়েরা আমার, আমার সাথে আপনার স্লোগান ধরুন, যে স্লোগানে ঝিনাইদহ আকাশ বাতাস কম্পিত হবে, বিদেশি ডেলিগেটদের জানিয়ে দেন মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, দেশ মাতার মুক্তি চাই। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক জিএস শাহজাহান আলীকে, আমাদের মাঝে উপস্থিত আছেন মাগুরা জেলা যুবদলের বিপ্লবী সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, আমাদের মাঝে উপস্থিত আছেন মাগুরা জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন যশোর জেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রানা হামিদ। প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক, কালীগঞ্জের কৃতি সন্তান, কালীগঞ্জ থেকে বিগত নির্বাচনে ধানের শীষের প্রার্থী আমাদের প্রিয়নেতা জননেতা সাইফুল ইসলাম ফিরোজ, জননেতা সাইফুল ইসলাম ফিরোজ। সামনে যারা যে দাঁড়িয়ে আছেন, দুই পাশে বসে আছে, পিছনে যারা ব্যারিকেডের পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদের খুব সমস্যা হচ্ছে,
আপনারা তো কাইন্ডলি বসে পড়েন সামনে, সামনে যারা আছেন ওই যে সামনে আপনারা বসে পড়েন, ব্যারিকেডের মধ্যে যারা একটু বসে পড়েন, প্লিজ আপনারা বসে পড়েন। এই যে হলুদ ক্যাপ, হলুদ ক্যাপ আপনারা একটু বসে পড়েন, প্লিজ বসেন। সমাবেশের স্বার্থে জিনাইদার এত বড় একটা বিশাল সমাবেশ, জিনাইদার যে বিএনপির যে সফলতা, এই সফলতাকে আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে শেষ করবেন। আপনারা কি বসে পড়েন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, ঝিনাইদহের বারবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব এস এম মশিউর রহমান আজকের এই সমাবেশের প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, বিএনপি নির্বাহী কমিটির বিপ্লবী ভাইস চেয়ারম্যান জননেতা জনাব বিতাই রায় চৌধুরী উপস্থিত। আজকের এই আলোচনা সভার বিশেষ অতিথি ঝিনাইদহ শৈল উপাধিকে বিগত নির্বাচনে যিনি ধানের শীষে নির্বাচন করেছিলেন বিশিষ্ট আইনজীবী বিএনপির মানবাধিকার সম্পাদক জননেতা জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান আচার যশোরের কৃতি সন্তান, যিনি ইতিমধ্যে সাংগঠনিক দক্ষতা দেখে বিএনপি খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। আমাদের অত্যন্ত আপনজন অনিন্দ্য ইসলাম আহমেদ উপস্থিত আছেন, যার সাথে দীর্ঘদিন ছাত্র রাজনীতি করার অভিজ্ঞতা আছে, যিনি এক সময় ছাত্র ইউনিয়নের তুগল ছাত্র নেতা ছিলেন। 1996 সালে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করবার জন্য ছাত্রদলের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদলে যোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি, বর্তমান নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুর আমাদের মাঝে উপস্থিত আছেন। ছাত্রদলের সাবেক সোনালী ফসল, ছাত্রদলের সাবেক উদ্যোগ সিনিয়র যুগ্ম সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় জিয়াহের বারবার নির্বাচিত সভাপতি, ঝিনাইদহের কৃতি সন্তান জনাব আমিনুজ্জামান খান শিমুল, রবিউল ইসলাম লাভলু নির্বাহী কমিটির সদস্য, তারেকুজ্জামান আকরামুল হাসান ইফতেখারুজ্জামান শিমুল, নাহিদুজ্জামান সাইদুর রহমান, নাহিদুজ্জামান কামরুজ্জামান জাপান জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্র নেতৃবৃন্দ, আরো অনেকে কেন্দ্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ, সকলকে ঝিনাইদহ পার্টির পক্ষ থেকে জানাই সরকারকে শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ করে কালীগঞ্জে আজকের সমাবেশে আসার জন্য যে পরিমাণ অত্যাচার নির্যাতন হয়েছে, পুলিশ বিভিন্ন ব্যারিকেড দিয়ে কালীগঞ্জ থেকে ঝিনাইদহ আসতে বাধা দিয়েছে, সেই বাধা অতিক্রম করে আমাদের যে সকল সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন বিএনপির কালীগঞ্জ পৌরসভার বিপ্লবী আহ্বায়ক আতিয়ার রহমান, উপজেলার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিরি, নজরুল ইসলাম তুথা যুগ্ম আহ্বায়ক পৌর বিএনপি, নজরুল ইসলাম জাবেদ আলী অয়েক লস্কর এবং আনোয়ার কমিশনার মোহাম্মদ আলী জিন্না, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, সাবেক যুবদলের সভাপতি সাইদুল ইসলাম সহ কালীগঞ্জ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, কাটি দল সহ প্রিয় কালীগঞ্জবাসী,
আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবেন আমাদের সিনিয়র নেতারা। নেতাজি চৌধুরী বক্তব্য দিবেন, বক্তব্য দিবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, যার হাতে ঝিনাইদহ জেলা বিএনপি গঠিত হয়েছিল 1971 সালে, যিনি 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে ঝিনাইদহে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জননেতা জনাব এম মশিউর রহমান বক্তব্য দিলেন। ঝিনাইদহ জেলাবাসী আপনাদেরকে সর্বপ্রথমে স্লোগান বন্ধ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আমাদের নেত্রী আমাদের মা যদি অসুস্থ থাকে, এই মাগুরা থেকে যে ব্যানার গুলো আছে ব্যানার গুলো একটু নামাই ফেলেন। নিজাইদার যে ব্যানার আছে আপনারা সবাই দেখেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাগুরাবাসী আপনারা ব্যানার গুলো নামাই ফেলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী, বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি জীবনে কোন নির্বাচনে হারেন নাই, মডেল অফ ডেমোক্রেসি, যিনি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে এরশাদের বিরুদ্ধে বারবার কারা নির্যাতিত হয়েছেন, যিনি রাস্তায় মার খেয়েছেন, যিনি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, একটি মিথ্যা বানোয়াট মামলায় কারাগারে, যিনি চিকিৎসার পাচ্ছেন না, ডাক্তাররা বলছেন যার চিকিৎসা বিদেশে দরকার এদেশে চিকিৎসা নাই, তাকে চিকিৎসা দিচ্ছেন না, আমাদের নেত্রী অসুস্থ, আমাদের নেত্রী হসপিটালে, তাহলে কি এই ঝিনাইদহ জেলাবাসী সহ বাংলাদেশের মানুষ কি ভালো থাকতে পারে? তাহলে ভালো থাকতে হবে, ভালো থাকার জন্য আমাদের কি করতে হবে? 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর এরশাদব্যাপী আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, আর আমাদের নেতা তারেক রহমান শুধু প্রবাস থেকে বাংলাদেশের ডাক দিয়েছেন যে টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে, স্বাধীন বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশ করেছেন সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হবে, আর সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে হলে পথে পথে পুলিশ বাধা দিবে আর মার খেয়ে ঘরে ফিরে যাবেন, তাহলে কি সেই বাংলাদেশ ফিরে আনতে পারবেন? আজকের পর থেকে, আগামী 30 তারিখের পর থেকে ঝিনাইদহ গ্রামে গ্রামে যেখানে আওয়ামী লীগ বাধা দিবে সেখানে পাল্টা প্রত্যাঘাত করতে হবে। যদি প্রত্যাঘাত করতে পারেন তাহলে বেগম খালেদা জিয়া মুক্তি হবে, যদি পাল্টা আঘাত করতে পারেন তাহলে দেশে সুষ্ঠ নির্বাচন হতে পারে। আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করছি, পুলিশ ভাইরা, আমরা 30 তারিখের পর গণভবন ঘেরাও করে সেই খাতিদারকে টেনে হিটলে চুলের মুঠি ধরে রাস্তায় নামে বন্দুকের নয় জনগণের দিকে অনেক দিয়েছেন, জনগণকে হত্যা করেছেন, গোল করেছেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা এবার বন্দুকের দল গণভবনের দিকে ফিরান, যদি গণভবনের দিকে না ফিরিয়ে বাংলার জনগণের দিকে আর একটি গুলি করেন তাহলে এই বাংলার জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীরা আপনাদের বাড়ি ঘরে বউ ছেলে মেয়ে বাবা সন্তান কাউকে নিরাপদে থাকতে যাবে না, যেতে পারে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তারে তো আমার বিড়াল বসে তারে তো আমার বিড়াল বসে আর তো ফিরে বাংলাদেশে মুক্তি 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 চাই মুক্তি 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 চাই আজকের এই সমাবেশে ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শান্তিরঞ্জন কর্পূর সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ছাত্র দলের সভাপতি সমীর সাধারণ সম্পাদক মানিক যুব দলের সভাপতি রানক পিন্টু সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন কালীগঞ্জবাসীর পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় হচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুজ্জামান ঝন্টু। আজকের এই সমাবেশ প্রমাণ করে সম্মানিত ব্যক্তিবৃন্দ, আমরা একটু ধৈর্য ধরি, স্লোগান না দিই, স্লোগান না দিই। আমাদের কেন্দ্র নির্বাহী কমিটির ব্যক্তিবৃন্দ বক্তৃতা দেবেন, আমরা স্লোগান না দিই, প্লিজ স্লোগান না দিই। স্লোগান একটা হবে, আজকে এখানে জমা করছি একটি কারণে, নেত্রী মৃত্যুর শয্যায় নেত্রীর মুক্তি হয় নাই। স্লোগান একটি হবে, সেই স্লোগানে উত্তর দিতে হবে, মুক্তি 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 চাই। হলো না, হলো না, এই যে খালেদা জিয়ার মুক্তি হবে না, এই বলার আওয়াজ দিয়ে খালেদা জিয়ার মুক্তি হবে না, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, দুই হাত তুলে মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। আমাদের নেত্রী আছে, আপোষের নেত্রী আছে, গণতন্ত্রের নেত্রী আছে, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য ঝিনাইদহ জেলা জাতীয়তাবাদী যুব দলের সাবেক সভাপতি জেদার কৃতি সন্তান জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বিসমিল্লাহ রহমান রহিম। জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভার, দেশমাতা মুক্তি আন্দোলনের আজকের এই সভার সহযোদ্ধা সভাপতি, সবার প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান জননেতা নিতাই রায় চৌধুরী, সবাই, বিশেষ অতিথি ঝিনাইদহ গণমানুষের নেতা জেলা বিএনপির সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা জননেতা মশিউর রহমান, বিশেষ অতিথি শৈলকুমার কৃতি সন্তান গণমানুষের নেতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা কেন্দ্রীয় বিএনপির মানবাধিকার সম্পাদক, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আমার নেতা দক্ষিণবঙ্গের মুকুটির সম্রাট প্রয়াত নেতা জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান, আজকে জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ ইসলাম অমিত, আমিনুজ্জামান শিমুল, জয়ন্ত কুণ্ডু সহ কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে রইল শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী সালাম। বন্ধুগণ, উপস্থিত নেতৃবৃন্দ,
আজকে ঝিনাইদহ জেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের যারা আছেন, সারা বাংলাদেশের নেতা কর্মী এবং সাধারণ জনগণের মতো দীর্ঘ ১৩টা বছর এরা ঘরে থাকতে পারে না, ঘরে ঘুমাতে পারে না। জাতীয় নেতৃবৃন্দ, এরপরেও আজকে আপনাদের আহ্বানে জেলা বিএনপির তত্ত্বাবধানে আপনাদের সামনে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে একটি মাত্র আশায়, যে আশা দেশ নেতা দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, প্রতিবাসী রাষ্ট্র ভারতের আগ্রাসন থেকে এই স্বাধীনতা যুদ্ধে অর্জিত বাংলাদেশকে রক্ষা করার আন্দোলনের কর্মসূচির আশায় আপনাদের সামনে উপস্থিত হয়েছে। জাতীয় নেতৃবৃন্দ, আজকে আমার পূর্ববর্তী বক্তা কিছু বলে গেছে, আপনাদের সামনে কিছু আপনাদের মুখ থেকে কিছু শুনতে চাই। আপনারা ঘোষণা দিবেন, আপনারা কর্মসূচি দিবেন, আমাদের নেতা কর্মী আমরা যারা আছি রাজপথে আপনাদের কর্মসূচি সফল করার জন্য চেষ্টা করব, সফল করার জন্য নিজেদেরকে উৎসর্গ করব। বন্ধুরা আমার উপস্থিত সামনে আমার যত সহযোদ্ধা আছেন আপনাদেরকে বলতে চাই, আমরা যেমন ১৩টি বছর পালিয়ে আছি হামলা মামলার শিকার হয়ে, শত শত মামলার শিকার হয়ে ভারতের আগ্রাসনের, ভারতের মদন মদন পুষ্ট কিছু রাষ্ট্রীয় কর্মকর্তা এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কিছু দালালের ছত্রছায়, ভারতের কিছু নাগরিক আমাদের পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে আশ্রয় নিয়েছে। বন্ধুরা আমার, আমাদের পুলিশ বাহিনী যারা আছে, বাংলাদেশের নাগরিক যারা বাংলাদেশী আমাদের ভাই, আমরা বিশ্বাস করি আমাদের বিরুদ্ধে যে অত্যাচার হচ্ছে, গুম হচ্ছে, খুন হচ্ছে, আমাদের ভাইরা এগুলো করছে না। আমি উপস্থিত যে সমস্ত পুলিশ ভাইরা আমার এই বক্তব্য শুনতে পাচ্ছেন তাদেরকে বলতে চাই, আপনাদের পাশে যে দাঁড়িয়ে আছে তার দিকে লক্ষ্য করুন, সে কি বাংলাদেশের নাগরিক? বাংলাদেশের ভুয়া ঠিকানা নিয়ে আপনাদের সাথে পুলিশের চাকরি করে আপনার ভাই এই বিরোধী দলের উপর অত্যাচার করছে কিনা? বন্ধুরা আমার, এই সমস্ত পুলিশ ভাইদের প্রতি আমি সতর্ক করতে চাই, আজকে বিদেশি আগ্রাসনকে এই বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্যই দেশ মাতাকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। আজকে দেশ মাতাকে মুক্ত করতে হবে, স্বাধীনতা সর্বভৌমত্ব মুক্ত করতে হবে, সমস্ত জাতিকে মুক্ত করতে হবে। বন্ধুরা আমার, আপনারা সাথী বন্ধুরা, আজকে আওয়ামী লীগের নেতারা পালাচ্ছে দেশ ছেড়ে, আপনারা কি জানেন? গহর রেজবি পালিয়ে গেছে, হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা গহর রেজবি আমেরিকায় পালিয়ে গেছে, পালিয়ে যেয়ে সেখান থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছে হাসিনার কাছে, সে আর হাসিনার উপদেষ্টা থাকতে চায় না। বন্ধুরা আমার, বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সমস্ত নেতারা পালিয়ে যাচ্ছে, বাংলাদেশের ইউরোপ আমেরিকা থেকে যে অনুদান দেওয়া হয়েছিল, আমেরিকা ইউরোপ থেকে চিঠি দেওয়া হয়েছে তাদের হিসাব চেয়ে, আমাদের জন্য লজ্জাস্কর, কিভাবে খরচ হয়েছে তার হিসাব চাই। বন্ধুরা আমার, আজকে দেশ নেতা তারেক রহমান, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য, এই বিদেশি শক্তির থেকে দেশকে রক্ষা করার জন্য, দেশ মাতা খালেদা জিয়াকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। ঐক্যবদ্ধ আমাদের নিজেদের ভিতরে মতদ্বন্দ্ব থাকতে পারে, মতভাগ থাকতে পারে, আজকে এই বিপদের সময় আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের অভিমান করলে চলবে না, রাগ করলে চলবে না, আমাদের রাজপথে আমাদের নিজেদেরকে বাঁচতে হবে। আমাদের দল যদি না বাঁচে আমরা কেউ বাঁচতে পারবো না, এই দেশ বাঁচতে পারবে না। মনে রাখবেন, এই দেশ জাতি বা রক্ষা করতে হলে বিএনপি ছাড়া আর কোন রাস্তা নাই। সেই জন্য আমি আহ্বান করব, আপনারা সমস্ত ভুল ভ্রান্তি ক্ষয় ক্ষতি ভুলে যেয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটা গ্রামে আন্দোলনের সূচনা তৈরি করবেন।
তারেক রহমানের নেতৃত্বে উনি যখনই ঘোষণা দেবেন আমরা যেন সারা বাংলাদেশ প্রকম্পিত করে এই দেশকে রক্ষা করতে পারি। আমাদের মশুর ভাইরা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের আন্দোলন করেছেন, আমরা আশির দশকে গণতন্ত্র মুক্তির আন্দোলন করেছি, আমাদের সামনে স্বাধীনতা রক্ষার আন্দোলন করতে হবে, যুদ্ধ করতে হবে, সেই আহ্বান রেখে আজকের বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হক অমর হক। সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চে বসে আছেন এস এম কবির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক কেন্দ্র কৃষক দল মোহাম্মদ হারুনা রশিদ, সদস্য কেন্দ্র কৃষক দল মঞ্চ পর্যায়ে মিসবাহ উদ্দিন বাবুল, কিন্তু সিনিয়র সহসভাপতি জেলা যুবদল কুষ্টিয়া আব্দুল সাইদ বাবুল, সাংগঠনিক সম্পাদক কুষ্টিয়া মাগুরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান, জাতীয়তাবাদ গুলাম জাহিদ। মঞ্চ বসতে আছেন জাতীয়তাবাদী যুব দলের নেতা তালিবানের তিনি সন্তান বিপুল হাসেন। মঞ্চ আমাদের মাঝে বসতে আছেন যশোর জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি কামাল হাসেন। এই পর্যায়ে বক্তৃতা রাখবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, আমাদের প্রিয় নেতা জনতা এম এ ওয়াব, জনতা এম এ ওয়াব। বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি ঢাকায় তার সুচিকিৎসা বিদেশে সুষ্ঠুভাবে করার দাবিতে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি অত্যন্ত জনপ্রিয় বিজ্ঞ আইনজীবী ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট মসজিদ রহমান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু নিতাই রায় চৌধুরী, যিনি ছয়বার এমপি ছিলেন, যিনি আইনমন্ত্রী ছিলেন, যিনি অত্যন্ত সিনিয়র আইনজীবী বাবু নিতাই রায় চৌধুরী এইখানে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, যিনি বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমার সদ্য বড় ভাই আলহাজ মসিউর রহমান এখানে উপস্থিত আছেন, আমাদের শৈলকুপার কৃতি সন্তান মানবাধিকার সম্পাদক ছোট ভাই আসাদুজ্জামান, আমার ছোট ভাই সহসাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আমার অত্যন্ত প্রিয় ভাতিজা বাপের বেটা বাগদাসা হয় না তরিকুল ইসলাম সাহেব, দক্ষিণবঙ্গের মুকুটহীন সম্রাট ছিলেন, তার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত, আমার প্রিয় ভাতিজা বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এইখানে উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপির সকল নেতৃবৃন্দ, আমার শ্রদ্ধ বড় ভাই সাবেক সংসদ সদস্য শহীদুজ্জামান বেল্টু ভাই এখানে উপস্থিত আছেন, জেলা কমিটির আহ্বায়ক সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং জেলা বিএনপির সদস্য সচিব ছোট ভাই মজিদ, এবং এইখানে উপস্থিত আছেন বিভিন্ন থানা পৌর সভা থেকে আগত নেতৃবৃন্দ এবং সামনে উপবিষ্ট মায়েরা বোনেরা, ঝিনাইদহ জেলাবাসী ভাইরা, সাংবাদিক বৃন্দ, শ্রদ্ধ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং এইখানে যারা বিভিন্ন এলাকার থেকে ব্যাপক কষ্ট করে মিছিল নিয়ে আসছেন আমি তাদেরকে সর্বাগ্রে আন্তরিক সালাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসার পথে আমি একটা মিছিল নিয়ে আসলাম আরাপপুর থেকে, সেখানেও দেখলাম আমার পরিচিত একজন দারোগা, তিনি সেই পুলিশ সেই মিছিলে বাধা দিলেন, আমার কারাগজ থেকে বাধা দেওয়া হয়েছে। শৈলকুপার বিভিন্ন গ্রামে রাত্রে পুলিশ গেছে, তাদের বলা হচ্ছে যে কালকে তোমরা মিছিলে যাও না। আমি এখানে পুলিশের যারা বড় কর্তারা আছেন তাদেরকে বলবো, এইটা কি পুলিশের কাজ? এইটা কি পুলিশের কাজ? খবর কিন্তু ভালো না, খবর বেশি ভালো না। যশোরের জনসভা দেখেছেন, আজকের জনসভা দেখলেন, খুলনা বিভাগের আরো জনসভা দেখেছেন, এরপরের জনসভা আরো ভয়ঙ্কর দেখতে পারবেন। আমি শুধু বলবো, নো গভর্নমেন্ট ইজ লাস্ট গভর্নমেন্ট। পুলিশের ভাইরা যারা ইয়ং মানুষ, এখানকার অনেক ইয়ং অফিসার আছে, আমি কারণ নাম বলতে চাই না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না, সীমা লঙ্ঘন করেন না, পুলিশের যা কাজ তাই করেন। ওই যে একজন পুলিশ অফিসার, আমি শুনলাম শৈলকুপা বক্তৃতা দেশে, ভালো লাগলো শুনে, যে এইখানে আওয়ামী লীগের নৌকো মার্কা দেখলি তার পক্ষে পুলিশ হাঁপড়িয়ে পড়বে, এর কারণটা কি? তা কিন্তু উনি বলেননি, উনি বলেছেন নিরপেক্ষ নির্বাচন হবে, নৌকো মার্কার পক্ষে পুলিশ যাবে না। তাহলে আজকে কেন মিটিং ঠেকাচ্ছেন ভাই? আজকে সব গ্রামে কেন পুলিশ দিয়ে মিছিলের লোক আসা ঠেকাচ্ছেন? এটা আপনার আপনার জন্য ভালো হবে না। আপনি নিজে আত্মসমালোচনা করেন, আত্মশুদ্ধি করেন, আপনার যা কাজ তাই করেন। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, বিদেশে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বললো, আপনিও কিন্তু একদিন হাসপাতালে ভর্তি হতে পারেন, কি ঠিক বলেন? ঠিক না বেঠিক? আপনি হাসপাতালে ভর্তি আর জীবনে কোনোদিন হবেন না, আপনার তো আল্লাহর সাথে কথা হয় না যে আপনি রোজ কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন, এরকম ঠিক না। আপনারা, আমি প্রধান অতিথিকে বলবো, উনি অসহযোগ আন্দোলনের কর্মসূচি, রাজপথ ঘেরাও, নৌপথ ঘেরাও, অন্য অন্য কঠোর কর্মসূচি দেবেন, শুধু মিলাদ দিয়ার মানববন্ধন কর্মসূচি দিয়ে এই সরকারের পতন হবে না। আমি আশা করি আপনি ঢাকা যায় আপনি কঠোর কর্মসূচি দেন আর মানববন্ধন করবে মায়েরা বোনেরা, এবং আপনারাও সক্রিয় হবেন। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে এই সরকারের অবিলম্বে এক দফার আন্দোলন পতন কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে এবং তাকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠানোর জোর দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের সিনিয়র নেতৃত্ব বক্তব্য দিচ্ছেন, আমি অনুরোধ করবো সময়ের প্রতি সবাই নজর রাখবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, কালী মসজিদে নির্বাচিত সাবেক বারবারের সংসদ সদস্য জনাব সৈয়দুজ্জামান বেল্টু। জনাব সৈয়দুজ্জামান বেল্টু। জাতীয়তাবাদী দল ঝিনাইদহ জেলা কর্তৃক আয়োজিত আত্মসভার শ্রদ্ধেয় সভাপতি, বারবার নির্বাচিত আইনজীবী সভাপতি, আত্মসভার সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি বাবু হিতা রায় চন্দ্র চৌধুরী, আত্মসভার বিশেষ অতিথি বিগত কয়েকবার সংসদের নির্বাচিত সংসদ সদস্য, আত্মসভার উপস্থিত মানব অধিকার সম্পাদকের সম্পাদক অ্যাডভোকেট আসাদুর রহমান আসাদ,
আজকের সভায় উপস্থিত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম মহমেদ সহ উপস্থিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং এই সভা যারা অত্যন্ত কষ্টে অত্যন্ত কষ্টে সফল করেছেন এই জন্য তাদেরকে আন্তরিক সালাম জানিয়ে সামনে উপদৃষ্ট সামনে উপবিষ্ট আমার শুদ্ধ বিএনপির নেতা কর্মী আপনার স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক সালাম। আজকের সভা মূলত একটি কারণেই আমরা করছি, সেটা হল গ্যাস ব্যাটারি বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমানের মুক্তির দাবিতে এই সরকারের সাথে সাথে কেন্দ্রে কেটে কিছু হবে না। আজকের এই সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আর কান্দাকাটি নয়, এবার আমরা আন্দোলন করে দেশ নেত্রীকে মুক্তি এবং সুচিকিৎসার ব্যবস্থা করব। এই কথা বলে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তৃতা রাখবেন ছাত্র দলের সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলার কৃতি সন্তান বিএনপির নির্বাহী কমিটি।